सुप्रिय ऑनलाइन यूजार व आमार श्रद्धा भाजन शिक्षक मंडली अस्सलामु अलैकुम रहमतुल्लाह आमार आजकेर ए भिडियो टिटेलटी आपनादेर जन्य रयेछे। 2021 साले जनबल काठामोते माध्यमिक विद्यालय नतून एकटी पद सृष्टि हयेछे जे पदटी इतिपूर्वे छिल ना, अर्थात माध्यमिक स्तरे ए पदटी छिल ना, एबछरई नतून सृजित हयेछे। तो सृजित पदटीते जन शिक्षक तार কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং সে কি ধরনের বেতন স্কেল পাবে, এর উপর রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে সহকারী শিক্ষক চারু কারুকলা অতঃপর নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি, স্নাতক ডিগ্রি এবং সাথে বিএড ডিগ্রি লাগবে অথবা সমমান অবলিক সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস। অবশ্যই এই কারিগরি শিক্ষা বোর্ড অবশ্যই এটিকে সরকার অনুমোদিত হতে হবে, অন্য কোনো কারিগরি বোর্ড হতে সার্টিফিকেট অর্জন করে যুক্ত করা যাবে না, অর্থাৎ এমপিও হবে না। তো এই বিষয়টির আলোকে যে স্কেলটি পাবেন সেটি দেখুন, নাম্বার এক গ্রেড 10, অর্থাৎ 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত যাবে বেতন। তারপর দুই নম্বরে রয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক, অথবা প্রথম হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি, এক্ষেত্রে কিন্তু বিএডের প্রয়োজন নেই। যদি এটা না থাকে তাহলে পরবর্তীতে যেটা রয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অবলিক সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে অর্থাৎ এইটা অথবা পরেরটা যদি আপনার অভিজ্ঞতায় থাকে তাহলে অবশ্যই আপনার দুই নম্বর গ্রেড নম্বর রয়েছে গ্রেড 2-তে 11 গ্রেডে পাবেন 12,500 থেকে 30,230 টাকা, অর্থাৎ দুই নম্বর যদি আপনার অভিজ্ঞতা থাকে। তবে পরবর্তীতে যখন আপনি বিএড না থাকবে এই দুটি হতে একটির অভিজ্ঞতা আপনি যখন অর্জন করবেন এবং শিক্ষকতা পেশায় ঢুকার পরে যখন চাকরি শুরু হবে তখন আপনি কিন্তু বিএড করে নিতে পারবেন। বিএড করার সাথে সাথে আপনি যখন যুক্ত করবেন তখন আপনার আবার 16,000 থেকে মানে গ্রেড দিয়ে শুরু হবে। তো এই ছিল ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। তা আসলে এই ভিডিওটি আপনাদের করার স্বার্থেই করেছি, কেননা অনেকেই আমরা অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করে বসে রয়েছি কিন্তু চাকরির। তো আপনাদের একটি বিষয় আমি পরামর্শ দেব, যেহেতু আমাদের পুরো বাংলাদেশে 30,000 প্রতিষ্ঠান রয়েছে, সুতরাং আপনারা অবশ্যই যে বিষয়টি, অর্থাৎ এটা কিন্তু শুধু নিম্ন মাধ্যমিক মাধ্যমিকে নয়, কলেজ পর্যায়ে এই বিষয়টি রয়েছে। আশা করি আপনারা এক বছর মেয়াদি পোস্টটি যদি সম্পাদন করে নেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে চাকরিটিতে ঢুকতে পারবেন, কারণ প্রতিদ্বন্দ্বী প্রথম বছরে খুবই কম। তো এই বিষয়টি মাথায় রেখে আশা করি আপনারা অতি দ্রুত যাদের অভিজ্ঞতা রয়েছে তারা প্রস্তুতি নেবেন, সামনে পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, আর যাদের সার্টিফিকেট নেই তারা দ্রুত ভর্তি হয়ে যান এই সকল কারিগরি শিক্ষা বোর্ডে এবং এই অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস বিভাগ নিয়েই আপনারা এই কারিগরি শিক্ষা বোর্ডে এক বছর মেয়াদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করবেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।